আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা বড় করে দিয়েছি, কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে। ইটস অল অ্যাবাউট মাই লাইফ স্টোরি। অনেকে জানতে চেয়েছিলেন যে আপনার লাইফ স্টোরি একটু শেয়ার করেন। আমি এর আগে অনেক একটা শর্ট করে শেয়ার করেছিলাম, বাট আজকে মনে হয় একটু ভালো করে শেয়ার করতে যাচ্ছি, কারণ আজকের পর হয়তো বা জানতে পারবেন আমার টোটাল বিষয়টা। এবং অনেক সময় অনেক ভিডিওতে অনেক কথা বলেছিলাম, অনেক কথা বলে থাকি স্টিল, এবং অনেকের এই কথাগুলো আঘাত হানে, আবার অনেকেই মনে হয় না দিস ইজ পজিটিভ, উনি যেটি বলছেন সেটা ঠিক। তো এই দুইটা জিনিস আজকে কম্পেয়ার হয়ে যাবে। আজকে দেখো তো আপনারা আমাকে আরও ভালো করে চিনবেন, মানে আমার মাইন্ডসেট মাইন্ডসেটটা চিনতে পারবেন যে আমি কী কী মাইন্ডে থাকি। ঠিক আছে, তো এই কথাগুলো বলে ভিডিওটাকে আরও বেশি লং না করে আমি একদম টোটালি টপিকের দিকে চলে যেতে যাচ্ছি। টপিকটা হচ্ছে এরকম, আমি আমার বর্তমান স্ট্যাটাসটাকে বলে দিচ্ছি, তাহলে মানে গল্পটা শুনতে আরও ভালো লাগবে। এটি হচ্ছে যে বর্তমানে যে আমি আছি যে পজিশনে, সেটি হচ্ছে আমার প্রফেশনাল, মানে আমি পেশাগতভাবে একজন ফ্রিল্যান্সার। আমি হচ্ছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, প্রথমে ওয়েবসাইট তৈরি করি, এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের কোডিংয়ের কাজ। ঠিক আছে, এই বিষয়ে জানতে গেলে আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, টিউটোরিয়াল তৈরি করা আছে, সাজানো আছে, এছে ব্যাপার। আচ্ছা, এখন এই ফ্রিল্যান্সিং করে আমি কত টাকা আয় করি এটা অনেক কোশ্চিন করেন, সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া ছিল। আমার 2 বছরের আর্নিং দেখিয়েছিলাম, 2.5 বছর আর্নিং দেখেছিলাম, এটা ছিল $30,000। সো আমি এটি করছি প্রায় 8 থেকে 9 বছর ধরে, একটা কাউন্ট করে নিতে পারেন, দ্যাটস ইট। এখন আমি বাবাকে হারিয়েছি 2016-এ, তারপর থেকে একটা ফ্যামিলি লিড করছি, ইট মিনস অলমোস্ট 3 ইয়ার্স আপ একটা ফ্যামিলি লিড করছি। ফ্যামিলিতে লোকজন রয়েছেন, মা আছে, ছোটো ভাই আছে, বোন রয়েছেন, আমার 5টি বোন বিয়ে হয়ে গেছে, আর 3 ব্রাদার্স, আমি মিডল, এবং হচ্ছে আমার যেটি বড় ভাই আছেন তিনি একটু সেপারেটেড, আর আমি, মা, ছোটো ভাই, এই 3 জন আমরা এক এক বাসায় আছি, দ্যাটস ইট। আচ্ছা, এরপর আমি নিজের টাকা একটা বাসা করেছি, আই হ্যাভ স্পেন্ট অলমোস্ট 25 লাখস ওভার দেয়ার, দ্যাটস ইট। এই হলো বর্তমানে স্টেটাস। আর আমার গ্রাজুয়েশন শেষ করতে আর 1 বছর বাকি আছে, আমি ইংলিশ নিয়ে লেখাপড়া করি। আশা করি আমার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জেনে গেছেন। আর এই তো আপনাদের সাথে এখন আমার ক্যারিয়ার নিয়ে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, যেন আমার মানে অনেকে চায় যে ভাইয়ার মতো করে কিছু করতে চাই, তো সেই রিলেটেড কিন্তু ভিডিও দিচ্ছি আমি। ঠিক আছে, মাঝে মাঝে মোটিভেট করার চেষ্টা করি, যেটা করা যাবে না এটা করেন, এটা করেন, এই হচ্ছে বিষয়। এবার শুরুটা করি, শুরু করতে করতে মানে গল্পের মধ্যে অনেক কিছু জেনে যাবেন। 2002 বা 2003, সেই টাইমে আমি মনে হয় ক্লাস 3 বা 4 এরকম আমি পড়ি, আমার মনে নেই। সেই টাইমটাতে মানে গ্রাম এলাকায় বাসে, বা মানে বাসা আমার, আমার গ্রাম থেকে বেড়ে ওঠা, এখনও গ্রামে ধুলো বলে আমার মাথা মানে পুরো শরীরে লেগে থাকে। ঠিক আছে, তো যেখানে যখন যাই ঠিক তখনকার পরিবেশটা মেনটেন করতে পারি আমি, ওকে। বাট আমার মানে বেড়ে ওঠা গ্রাম থেকে, আমি কোনো শহর থেকে বড় জায়গা থেকে বড় হইনি, আমার কমিউনিটি অনেক গ্রাম অঞ্চলে ছিল, সেই জন্য আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের সর্বনিচু লেভেল যেটা আছে সেই লেভেলের মানুষগুলো থেকে বুঝতে পারি যে এই লোকটার সাথে কথা বললে আসলে কীভাবে কথা বললে উনি খুশি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো 2002-2003 সালের ওদিকে হয়তো বা আমি ক্লাস 3 বা 4 ছিলাম, মনে নেই। সেই সময় বাসায় একটা ফোন আসে, আপনারা হয়তো জানেন সেই সময় ফোনে মানে ফোন টাকা দিয়ে মানুষের দোকানে গিয়ে ফোনে কথা বলতে হতো, সেই সময় সবার হাতে ফোন ছিল না, হয়তো বা গ্রামে 2-3টা ফোন থাকতো, এরকম অবস্থা ছিল। তো ওই সময় আমার বাবার হাতে একটা ফোন আসে, কারণ বাবা একটা বিজনেসম্যান ছিলেন, আর উনি ছিলেন অ্যাকচুয়ালি আর্মিতে, ওনার জন্ম হচ্ছে 1947-এ, এবং উনি আর্মিতে জয়েন করেছেন 1947 সালে, এবং 1985 সালে তিনি রিটায়ার করেছেন, ফ্রিডম ফাইটার, অ্যান্ড দেন উনি 2016-এ এসে মারা গিয়েছেন, দ্যাটস ইট। এই 16-এর আগে পর্যন্ত বাবা আমার সাথে ছিলেন, এবং এগুলো তো অনেক মজার ঘটনা আছে, আজকে শেয়ার করতে যাচ্ছি। দেখুন, আসলে দেখেন লাইফ হিস্টোরি অনেকেরই তো আপনারা দেখেছেন, বলতে শুনেছেন, আমারটা শুনে দেখেন কেমন লাগে, এবং এই এই পজিশনে আসতে চাচ্ছেন নাকি। তো তখন ফোন আসে, ফোনটি আমি ইউজ করতে থাকি, বাবার ফোন ভালোই লাগতো, মানে নতুন একটা জিনিস টেকনোলজির সাথে সম্পর্কিত হচ্ছি এটা খুব ভালো লাগতো। এরপরে যখন আমি এটাতে খুব অ্যাডিক্টেড হয়ে গেলাম, ঠিক তখন লেখাপড়া খুব ডাউন করে ফেলেছি, মানে ওই টাইমটাতে, দেন স্কুল ড্রপ আউট। ঠিক আছে, এরপরে আরেকটা ফোন কিনে দেওয়া হয় আমাকে, মানে আবার অ্যাডমিশন মানে ড্রপ আউট হওয়ার আগে একটা নিজের ফোন কিনে দেওয়া হয় আমাকে, মানে বাবার ফোন আসার 2 বছর পরে। ঠিক আছে, তারপরে যখন আমার এই নিজের ফোন পাওয়ার পরে যখন আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, ঠিক তখন যেটা হয় তখন আমার রেজাল্ট খারাপ হয়, স্কুল থেকে ড্রপ আউট, বাদ, অ্যান্ড দেন
আবার 2-2.5 বছর পরে আবার স্কুলে ভর্তি হওয়া, দেন আমি আবার লেখাপড়া স্টার্ট করি। অ্যান্ড তারপরে ক্লাস যখন আমি 8-এ পড়ি, ঠিক তখন আমি আরও একটা ফোনের জন্য আবেদন করলাম বাবাকে, মানে একটু ভালো রেজাল্ট করিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম। তো উনি বললেন যে না, হবে না। তো তারপরে বললাম তাহলে আমি 8-এর পরীক্ষা দিয়েছি, আমার ফ্রি একটা টাইম আছে 2 মাস, JSC পরীক্ষা, তো আমি তাহলে একটা কম্পিউটার কোর্স করব, বেসিক কম্পিউটার কোর্স। আচ্ছা, ভালো কথা, সেটা শিখতে যাব, কিন্তু আমার কাছে টাকা নেই, মানে আমার কাছে টাকা নেই। এবার বাবাকে বললাম, এখন বাবা ছিলেন পাকিস্তান আমলের মানুষ, উনি এই টেকনোলজির সাথে খুব একটা সম্পর্ক ছিলেন না, উনি জানতেন যে লেখাপড়া করবে, একটা জব করবে সরকারি, আর উনি আর্মিতে ছিলেন, তো আর ওনার স্বপ্ন ছিল আমাকে আর্মিতে দিবে। আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তো এই প্ল্যানিংটা ওনার ছিল। তো বলে কম্পিউটার এখনও তো প্রয়োজন নেই, এটা পড়ে শিখতে পারবে। বাট আমি তখন কী করে, আমার এক দুলাভাই ছিল, নিজের আপন দুলাভাই, সেই দুলাভাইয়ের কাছে টাকা নিয়ে আমি কম্পিউটার কোর্সটা করতে যাই, এবং সেখানেই দেখি যে অনলাইনে ইনকাম করানো শেখানো হয়। তো ওটার কোর্সের প্রাইস আরও বেশি ছিল, অনেক বেশি, প্রায় 5 থেকে 10 হাজার টাকা, আর 2005-06 সালের দিকে 10 হাজার টাকা কিন্তু অনেক বেশি। তখন আমি এটা পারি নেই, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এগুলো কীভাবে করে, তো উনি আমাকে একটু ব্রিফ বলছিলেন যেভাবে করে, আর ওনার কাছে কিছু বই ছিল, তো বললো যে তুই ভালো লাগতো, মানে আমার সাথে ওনার সম্পর্কটা ভালো হয়ে গিয়েছিলো। তো তখন উনি কী করলেন, উনিও এগুলো শিখতেন কিন্তু পারতেন না, মানে ওয়েব ডিজাইন, উনি অন্য কাজ করতেন, ওয়েব ডিজাইনের কাজ উনি বইগুলো নিয়ে রেখেছিলেন। এবং তারপরে আমি বললাম ভাই আমাকে বইগুলো দেওয়া যাবে, আমি ধার করে নিয়েছি বইগুলো। তো কম্পিউটারটা আমি খুব অল্প দিনই শিখে ফেলেছি, যেখানে 6 মাস লাগার কথা সেখানে আমি 2 মাসে চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। মানে আমার একটু ব্রেনটা শার্প, আমি নিজে ফিল করতে পারি, মানে আমি কোনো একটা জিনিস চ্যালেঞ্জের সাথে করতে গেলে সেটা আমার হয়ে যায়, এটা হয়তো বা মহান আল্লাহ তাআলার রহমত। আচ্ছা, এটা করার পরে তারপর ওনার কাছে আমি বইগুলো নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওগুলো পড়ি। তারপর ওখানে লেখাচ্ছিল যে অনলাইনে আয় করা যায়, এবার গুগলে ঘাটা, আমার তো একটা ফোন ছিল তারপরে পেয়েছিলাম ওই ওই টাইমটাতেই। এইভাবে হচ্ছে শুরুটা। অ্যান্ড দেন তখন আমার এই ছোটো ফোন থেকে আমি ওই কী করতাম, ওয়েবসাইটে গিয়ে, যেমন আগে কিন্তু ফেসবুক খুব একটা ছিল না, মানে মানুষ খুব কম ইউজ করতো, ইউটিউব কম ইউজ করতো ওই টাইমগুলোতে, কারণ ফেসবুক বাংলাদেশ থেকে বাংলাদেশে আসছে, অন্যান্য দেশে ভাইরাল হয়েছে 2007 সালের পর থেকে আমার যতটুকু জানা, বাকিগুলো বাকি 3-4 বছর 4 সালের পর থেকে খুব কম মানুষ ইউজ করেছে, তখন এই মানে ইউরোপিয়ানরা বেশি ইউজ করতো। এখন তো যেটা হয়েছে যে এখন বাঙালি এশিয়ান সব ঢুকে গেছে, তো এই জন্য ওরা এখন ইনস্টাগ্রাম বেশি ইউজ করে, ফেসবুকে খুব কম আসে, ঠিক আছে, বেশি মানে ওখানে এদিকে বেশি ভিড়, মানুষের বিভিন্ন রকম পোস্ট এই জন্য লাইক করে না। আচ্ছা, এরপরে যেটা হয়, আমি তখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, এবার ফোন থেকেই আমি কিছু ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করি, মানে ফোন থেকেই শেখার চেষ্টা করেছি, এবং ফোন থেকেই চেষ্টা করলাম যে হচ্ছে কি না। এভাবে করতে করতে দেখি যে না, ওয়েবসাইট তৈরি করা সম্ভব হচ্ছে, মানে wapka.mobi সাইট ছিল, xtgm.com, এগুলো এখন নাই, বন্ধ হয়ে গিয়েছে। এবং গ্রামীণ ফোন সার্ভিস থেকে একটা ফ্রি চ্যাটিং ওয়েবসাইট ছিল, biriduplex.com, যারা জানেন কমেন্ট করে জানাবেন। সেগুলো সাইটে চ্যাট করতাম এবং বুঝতাম যে এগুলো কেমন করে কাজ করে, মানে এই যে চ্যাটিং করা যাচ্ছে, মানে এগুলো সব মাথায় নিতাম, মানে এরকম না, আমরা আজকে যারা ফেসবুকে ওপেন করে শুধু পোস্ট দেখি, লাইক দিই, এরকম না। আমি কেন জানি একটা জিনিস হাতে পেলে সেটার মানে আমি সামনে পিছনে কী আছে সব দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আমিও সেটা চিন্তা করলাম, হচ্ছে মেসেজ দিয়ে দিচ্ছি, মেসেজটা যাচ্ছে কীভাবে। তো এগুলো ঘাটতে ঘাটতে, ইউটিউব গুগল ঘাটতে ঘাটতে দেখি যে হ্যাঁ, এগুলোর জন্য ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লাগে, যারা ডেভেলপার্স তারা এই কাজগুলো করে থাকে, এ হচ্ছে ব্যাপার। এবার ক্লাস 9-এ উঠলাম, 9-এ উঠার পরে একটু মোটামুটি ভালো জ্ঞান অর্জন করেছি এই বিষয় নিয়ে। এরপরে আমার আমার তখনও কিন্তু আমার চিন্তা যে আমি বাবার বলা ক্যারিয়ারটা বেছে নেব, আমি একজন আর্মি হব, দ্যাটস। তো সেটা না হয় আমি তখন ওই ভাইয়ের কাছেই যাওয়া আসা করতাম, মানে ওনার দোকানে কাজ করতাম, তখন দোকানে থাকতাম, একটু ভালো করে শুনুন, তো ওনার দোকানে থাকতাম, মাঝে মাঝে মেমোরি লোড দিয়ে দিতাম, তারপরে নাস্তা পানি খাওয়াই দিতো, আবার চলে আসতাম ঠিকইভাবে, ওনার সাথে সময় দিতাম, উনি কাজ করতেন, আমি বসে বসে চেয়ারে বসে বসে দেখতাম, আমার তো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, বাবা তো কিনে দিবে না, এগুলো দেখতাম করতাম। তখন আমি কিন্তু ওনার ওইখানে বসে বসে ভালো সম্পর্ক হয়ে গেছে, বা ওনার কম্পিউটারে বসে বসে প্র্যাকটিস করতাম, ক্লিয়ার। এবার যেটা হয়েছে, বেশ কিছুদিন পরে যখন আমি ক্লাস 9 পরীক্ষা দিলাম, তখন আমি ওনাকে বললাম যে আমি ওই সময় ইংলিশে দুর্বল ছিলাম, আমি ইংলিশ পারতাম না, এই জিনিসগুলোর জন্যই শুধুমাত্র ইংলিশে জোর দিয়েছি, আর আমি ইংলিশের জন্য কোনো ট্রেনিং সেন্টার বেছে নিইনি, কোনো কোথাও যাই নাই, আমি শুধুমাত্র 19-এর গ্রামারগুলোকে ভালো করে মনোযোগ দিয়েছি, আমার হয়ে গিয়েছে প্র্যাকটিস, দ্যাটস ইট। আচ্ছা, তখন ওনাকে বললাম যে কাজ করে না, আপনি যদি আমাকে আপনার একটা মানে ওনার তো ট্রেনিং সেন্টার অনেকগুলো PC পড়ে থাকতো, তো আমি একটা জিগে PC চাইছিলাম ওনার কাছ থেকে, যে আমাকে দেন,
আমি আপনার কাজ করে দেবো। ওনার কাজগুলো ইজি ছিল, ওনার শুধু টাইপিংয়ের কাজ ছিল, কপি পেস্টের কাজ ছিল, তো আমি আপনার কাজও করে দেবো আর হচ্ছে যে আমি আমার একটু কাজ শিখবো। তো উনি বললেন ঠিক আছে আপনি, তুমি আমাকে কাজ করে দিবা কিছুদিন আর বাকি সময়টা তুমি শিখবা। আমি ঠিক আছে ভাবুন, তাহলে এইভাবে আমি একটা কম্পিউটার ম্যানেজ করি। বাবাকে এদিকে প্রেশার দিচ্ছি কিন্তু উনি কিনে দিবেন না। আর আজকালকার বাচ্চাদেরকে তো সবাই অলরেডি কিনে দিচ্ছে। অনেকে আবার এখানে অনেক কমেন্ট করেন যে ভাইয়া বাবা মাকে কনভিন্স করতে পারতেছে না, তো ভিডিওটা তাদেরকে দেখাবেন। আঙ্কেল আন্টি যারা আছেন তাদেরকে বলছি যে আপনাদের ছেলে মেয়েরা যদি ল্যাপটপ কম্পিউটার চায় আপনার এটাকে না বোধ করবেন না, বাট দিয়ে দেবেন, কিন্তু মনিটরিং করবেন যে আপনার ছেলেটা বা মেয়েটা কী করছে এটা নিয়ে, ভালো কাজ করার চেষ্টা করছে নাকি এটা ফেসবুক শুধুমাত্র ওই ভিডিও দেখা নিয়ে ব্যস্ত আছে। ঠিক আছে, ছেলেমেয়েরা যারা আছো তখন তোমাদেরকে বলছি এটা নিয়ে, এই মোবাইল স্মার্টফোন হাতে পাওয়ার পরে ল্যাপটপ এগুলো তোমার বাবা হয়তো বা কিনে দিয়েছে কোটিপতি তোমার বাবা মা, এটাকে ইউজ করতে শিখো, বিফলে দিও না। ঠিক আছে, আজকে তোমার হাতে একটা লাখ টাকা তোমার অ্যাপল আছে, এটা আমার এখানে ভিডিও ফলো করে অনেকে ওর হয়তো এইটা জিনিসটা কেনার সাধ্য নেই, সে পেলে হয়তো বা বহু টাকা ইনকাম করে অনেক গরিবকে সাহায্য করতে পারবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো তার পিসিটা ধার করে নিয়ে আসা, তার কাছে বই ছিল অনেকগুলো, সেই বইগুলো আমি নিয়ে আসতাম এবং পড়তাম। তো এই বই ধার করে করে পড়েছি, তারপর হচ্ছে কম্পিউটার ধার করে নিয়ে এসেছি। তো আমার বাবা যখন দেখে যে না আমি আসলে আসলেই এটাতে বেশি অ্যাডিক্টেড, আসলেই বেশি এটাকে অ্যাটেন্টিভ, এটার মধ্যে বেশি অ্যাটেন্টিভ আমার ল্যাপটপ লাগবে, বাট তারপর উনি দ্বিমত করলেন যে না ম্যাট্রিকের আগে আমি দিব না, এসএসসির আগে উনি ল্যাপটপ কিনে দিবে না, মেজাজটা তো গরম, কী করা যায়, কিছু করার নাই। ওনারটা দিয়ে প্র্যাকটিস করছি, তারপর হঠাৎ ওনার সাথে একটা ঝামেলা হয়ে গেল, উনি ওনার পিসি নিয়ে নিল, আমি আবার একা, তখন আবার মোবাইলটিতে ট্রাই করা, মানে যতটুকু শিখেছিলাম মোবাইলটা দিয়ে ট্রাই করা, তো প্রায় অনেকটাই শিখে ফেলেছিলাম। এরপরে মোবাইলটা দিয়ে ট্রাই করা, দেন আবার এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে ইউটিউবে গুগলে দেখলাম যে কীভাবে আর্নিং করা যায়, পকেট মানি ম্যানেজ করা যায়। তো গুগলে দেখালে সেম জিনিসগুলোই যে অনলাইন থেকে আয় করা যায়, ওইগুলো সার্চ করলাম কীভাবে আয় করা যায়, সেই গুগল আমাকে অ্যান্সার দিল ফ্রিল্যান্সিং করে আয় করা যায়, আর অনেক কাজ করা যায়, মার্কেটিং করা যায়, এবার ধরুন ফ্রিল্যান্সিং কীভাবে করে, দেন অনেকগুলো এইভাবে করতে করতে সার্চিং, সার্চ স্কিল যার আছে সেগুলো নিয়ে কোনো তার কাছে এগুলো জানা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো গুগলে যে যে একজন ভালো রিসার্চ করতে পারে সে কিন্তু বিশাল বড় একজন চালু মাল মাল বলছি, কারণ হচ্ছে এটা একটা আনুমানিক মানে আঞ্চলিক ভাষায় বললে বোঝা যায় তাকে কী বোঝানো যাচ্ছে, মানে ও হাফেজ, ক্লিয়ার? আচ্ছা, এ হচ্ছে বিষয়। দেন হচ্ছে যখন আমি ক্লাস 9 পাস করলাম, 10 উঠলাম, ঠিক তখন মোবাইল দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, আর বিভিন্ন ফ্রেন্ডের কম্পিউটারে যায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করতাম, এইভাবেই চলে, কারণ ল্যাপটপ পাই নাই হাতে। তো পরীক্ষার আগে আগে পর্যন্ত দেখি যে আমার সামনে অনেকে আর্নিং করতেছে, তো আমি চাইলাম যে আমি আর্নিং করবো, আমার আমি মোটামুটি কাজ শিখছি, আমি যদি আরও তাড়াতাড়ি পাই তাহলে আমি তাড়াতাড়ি শিখতে পারবো, তাড়াতাড়ি আর্নিংয়ে যেতে পারবো, এভাবে করলাম। কিন্তু বাবা কিছু রাজি হলো না, তিনি বললেন যে রেজাল্ট যদি ভালো হয় তাহলে, আর আমি এদিকে কিন্তু প্রেশার দিতেই আছে, কারণ আমার সামনে মানুষ আর্নিং করতেছে, সেই কাজটা আমিও জানি, ক্লিয়ার? এরপরে তখন আমি ঠিক আছে পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে উনি রেজাল্ট দেখলেন, রেজাল্ট দেখার পরে উনি আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছেন। কীভাবে দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও উনি আমাকে, কারণ আর্মি পার্সন খুব হার্ড কিন্তু বুঝবেন, সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি আমাকে একটা জমি বন্ধক দিয়ে, বন্ধক মানে চুক্তি কী বলে জানি না, আমি আমি আবাদ করতে জানি না, সো ওই কাজটা করে উনি আমাকে একটা ল্যাপটপ কিনে দেন। আমাকে বলেন যে দেখ জমিটা অন্যকে দিয়ে টাকা চুক্তি নিয়ে তারপর তোকে ল্যাপটপ কিনে দিচ্ছে, এটার মিস ইউজ করবি না। সেদিন থেকে আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ অফকোর্স, বাবার পকেট থেকে কিছু একটা গেছে, এটা আমাকে রিসপেক্ট করতে হবে। আর আজকাল আমার বাবা মার বাবা মারা যখন আমাদেরকে কিছু কিনে দেয় আমরা ঠিক আছে বাপের তো অনেক কিছু আছে ভাই এটা করিয়েন না, কারণ এটা আপনার বাবার, আপনার পকেটে কিছু নাই, ক্লিয়ার? প্রাউড ফিল করেন যেদিনকে আপনি পকেট থেকে খরচ করতে পারবেন। আচ্ছা, সো এই কাজটা করলেন তিনি, দেন আমাকে এটাও বলা হলো যে তোমার লাইফের এটাই শেষ জিনিস আমার কাছ থেকে পাওয়ার, আর অ্যাকচুয়ালি ওটাই শেষ ছিল, মানে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কিছু পাইনি। তো তারপরে হচ্ছে তারপর আমি কী করলাম, ওইটা নিয়ে খুব ঘাটাঘাটি করলাম, মেডিকেল পরীক্ষা দিয়েছি, সময় আছে, অ্যাডমিশনের সময় আছে, 2 মাস সময় পেলাম, রাত দিন এক করে কাজ করেছি, মানে প্র্যাকটিসের উপর প্র্যাকটিস চালিয়ে গিয়েছি। কী দেখেছি আমি, ইউটিউবে এসেছি তখন আর ফাউন্ডেশন 2011 না 2010 দিকে, আর ফাউন্ডেশন, সেই আর ফাউন্ডেশনের ভিডিও কয়েকটা দেখলাম, 10-12টার মতো ছিল, 20টার মতো ছিল, ফুল টিউটোরিয়াল পাইলাম না। এরপরে দেন আর ফাউন্ডেশন বলতে আমাদের রাসেল ভাই, রাসেল আহমেদ,
তাকে অবশ্যই রেসপেক্ট জানাতে হবে। বাংলাদেশের বহু ডেভেলপার তাদের জন্য হয়েছে, বিডি গিগস, ফয়সাল আহমেদ, এদের কথা না বললেই নয়। আমি জানি না, তাদেরকে আমি ফেস টু ফেস কখনও দেখিনি, বাট আমি কখনো ভুলবো না নামগুলা। আর আর ফাউন্ডেশন রাসাল আহমেদ ভাই, দেন হচ্ছে বিডি গিগসের ফয়সাল আহমেদ। ক্লিয়ার, ফয়সাল আহমেদকে আমি আজও আজও দেখিনি, মানে তার চেহারা কেমন, দেখতে কেমন আমি দেখিনি, বাট তার ভিডিও দেখেছি অনেকগুলো সেই 10 সালের ওইদিকে। রাসেল ভাইকে দেখেছি আমি, ফেস টু ফেস দেখা হয়নি, কথা হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। এরপরে আমি তখন দেখেছি, ইউটিউবে এসেছি, সার্চ করেছি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, দেন সার্চ করেছি তারপর হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ, এগুলো নিয়ে সার্চ করেছি, দেখেছি এবং সেই সময় ইংলিশটাও ডেভেলপ করে নিয়েছি। অ্যান্ড ওয়েব ডিজাইনের তখন যে চ্যানেলগুলো দেখতাম, এগুলো হচ্ছে আপনি, আমি যদি বলি সেটা হচ্ছে দ্য নিউ বোস্টন, দ্য নিউ বোস্টন, BOSTON, বোস্টন, এটা যদি সার্চ করেন তাহলে আপনি পাবেন। এদের ভিডিওগুলো দেখবেন 2010-11 সালে আপলোড করা হয়েছে। এখানে আপনি যদি যান এই চ্যানেলের মধ্যে, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েব ডিজাইন, একদম সফটওয়্যার, ডেস্কটপ, মানে আইটি ইঞ্জিনিয়ার্সদের সব কিছু এখানে আছে। ওয়ার্ল্ডের একটা ফেমাস চ্যানেল, ঠিক আছে? আর এই এইগুলো দেখার পরে আরও অনেকগুলো চ্যানেল পেয়েছি, সেগুলো দেখেছি। এভাবে করতে করতে দেখেছি আমি প্রায় 80% কাজ শিখে গেছি। শেখার পরে আমি জয়েন করলাম আপওয়ার্ক, এখন ওই সময় এটার নাম ছিল odex.com, সেখানে কাজ করতে স্টার্ট করলাম। তো রাত দিন এক করেছি, এমন হয়েছে যে আমার স্কুল কলেজ আছে, ঠিক আছে, মানে আমি এমন হয়েছে যে ব্যাপারটা হচ্ছে আমি কলেজে ভর্তি হওয়ার, মনে করেন যে ফার্স্ট ইয়ারের আগেই কিন্তু প্রজেক্ট পেয়েছি, কাজ করেছি, ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ার শেষ হতে না, শেষ হওয়ার কিছুদিন আগে থেকে আমার প্রজেক্ট স্টার্ট হয়েছে এবং কাজ করা শুরু করেছি আমি। তো সেই সময়টাতে আমি আপওয়ার্কে জয়েন করি, এবং আপওয়ার্কে জয়েন করার পরে তখন আমি যে ফার্স্ট প্রজেক্টটা করি, আমার প্রজেক্টটা করা আর কাজ শেখার মধ্যে তফাত ছিল প্রায় 1 বছরের মধ্যে, এরকমই হবে। মানে আগে থেকে আমি খেয়াল করেন, আমি ক্লাস 9 থেকে কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আসছি, 9, 10, অ্যান্ড 10-এর পরে ল্যাপটপ হাতে পেলাম। আর এই টাইমটা প্রায় 6-7 মাস আমি যে কী সময়টা দিয়েছি, প্রতিদিন 12-14-15 ঘন্টা করে, না ছিল ফ্রেন্ড সার্কেল, না ছিল গার্লফ্রেন্ড ওই টাইমটাতে, মানে কী একটা অবস্থা, ঠিক আছে? মানে যখন দেখেছি যে একদম টাইম কোলাচ্ছে না, তখন আমি ভাবছি আচ্ছা আমি তো রাতে 4-5 ঘন্টা ঘুমাই, এখান থেকে 2 ঘন্টা বাদ দিয়ে দিই, এই 2 ঘন্টা কাজ শিখি, ঠিক এইভাবে টাইম বের করেছি। যখন দেখি যে বাইরে থেকে আর পারাই যাচ্ছে না, ফ্রেন্ড সার্কেল থেকে ঘোরাঘুরি বাদ দিলাম, তারপরও টাইম ম্যাচিং হচ্ছে না, মানে মেকআপ হচ্ছে না, যেটা শিখে যে আমি শেষ করবো, তখন আমি ঘুম বাদ দিলাম, ঠিক আছে, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ঘুমাই, ঠিক এইভাবে করি। সো আমি ম্যাক্সিমাম ঘুমাইতাম 3.5 ঘন্টা, সত্য কথা, এবং আজও ম্যাক্সিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘুমাই। হয়তো এটা আর কিছুদিন চলবে, মানে আমার একটা গোল আছে, এই গোল পর্যন্ত যাওয়ার পরে আমি কিন্তু এই হার্ডওয়ার্কিংটা বাদ দেবো, সবাই এটা করে। ক্লিয়ার? কিন্তু অনেকেই অনেক কমেন্ট করতে দেখি ভাইয়া স্বাস্থ্যের দিকে একটু নজর দেন, তাদেরকে আমি রিপ্লাইটা এইভাবেই দিই, ভাই নিজের স্বাস্থ্যটা দেখো আর নিজের লেভেলটা দেখো, আমার সাথে তোমার লেভেল দেখো, আমি মরিনি, বাঁচে আছি, বাঁচা মরা তো আল্লাহর, ঠিক আছে? সো হার্ডওয়ার্কিং করতে তিনি নিষেধ করেনি, এই হচ্ছে ব্যাপার। আপনি স্বাস্থ্য নিয়ে কী করেছেন, আর স্বাস্থ্য নিয়ে আমি কী করেছি? হয়তোবা আমার স্বাস্থ্যটা আপনার মতো একদিন হয়ে যাবে, 2-3 মাস ভালো মতো জিম, এক্সারসাইজ, ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম হলে আমি কিন্তু ঠিক হয়ে যাবো। ক্লিয়ার? সো এটা নিয়ে কথা বললাম নাই, দিস ইজ চেঞ্জেবল। আচ্ছা, এখন আমি প্রায় 2.5 বছর নষ্ট করে কিন্তু এই ফ্রিল্যান্সিং লাইফে আসলাম। যখন ল্যাপটপ কিনে দেওয়া হয়, ঠিক ওই জায়গাটাতে আমার বাবা আমাকে প্রতিদিন কিন্তু খুব কথা শোনাচ্ছে, মানে কথা শোনাইতো, অনেক কথা শুনেছি আমি, কই তোর টাকা, কই এগুলো খামাখা মিথ্যা কথা বলে ল্যাপটপ নেওয়ালি, টাকাগুলো নষ্ট করলি, মানে আমি এত পরিমাণ কথা শুনেছি এটা বলার বাহিরে, এটা হবে স্বাভাবিক, এটা আমাদের ফ্যামিলি মেম্বারসরা বলবে। এটা শোনার পরে আমার ভিতরে আরও বেশি স্ট্রংনেস হবে, মানে স্ট্রেংথ জাগবো, যে না আমাকে কিছু করে দেখাতেই হবে, এই যে কথাটা তিনি বলছেন এটাকে বন্ধ করাতে হবে, এই জন্য আরও হার্ডওয়ার্ক করতে থাকি, আরও পরিশ্রম করতে থাকি। আর এর মাঝেও কিন্তু ইংলিশ, তারপরে হচ্ছে কম্পিউটারের স্কিল, এগুলো সব মানে আমি রানিং রেখেছি, ওই তো প্রতিদিন প্রায় 14-15 ঘন্টা নষ্ট করেছি এগুলোর পিছনে। এটা করার পরে তারপরে আপওয়ার্কে জয়েন করেছি, upwork.com, এখানে জয়েন করার পরে আমি একটা কাজ করি, সেটি ছিল CSS-এর একটা প্রবলেম ফিক্সিংয়ের, এটা $3 একটা প্রজেক্ট ছিল, এবং এই $3-এর প্রজেক্ট ফার্স্ট পেয়ে থাকি আমি 2011 সালের শেষের দিকে। পাওয়ার পরে দেন আমি খুব খুশি হয়ে যাই যে না আমি টাকা কম পাই, কিন্তু আমি একটা বায়ারের সাথে তো মানে যোগাযোগ করতে পেরেছি, সরি। এইটা স্টার্ট হওয়ার পরে আমি খুশি থাকলাম মনে মনে, কিন্তু কাউকে কিছু জানলাম না।
জানেন, আমার বাবা আমাকে এমনও জিজ্ঞেস করেছেন যে তোর ল্যাপটপের কোন দিক দিয়ে টাকা বেরোয় আমাকে দেখা। তুই যে আমাকে ল্যাপটপ কেনাই দিলি, কোন দিক দিয়ে টাকা বেরোচ্ছে দেখা। তাহলে উনি কতটা মানে অজ্ঞ ছিলেন এই বিষয়টাতে, ঠিক আছে? কারণ উনি সারা জীবন ব্যবসা করে গেছেন, আর্মি থেকে আসার পরে, রিটায়ার করার পরে, উনি তো আর এসব বিষয়ে অত বেশি খাটাখাটি করেননি। এটা স্বাভাবিক ব্যাপার, এটা বলতেই পারে। এখন কারো বাবা মাদেরকে যদি দেখেন আপনারা, দেখবেন যে তারাও একটা স্মার্টফোন হাতে দিলে টিপাটিপি করতে পারবে না, আপনার মতো পারবে না। বা এখন যাদের মনে করেন যে আন্টিগুলোর বয়স দেখেন, দেখবেন যে 30 বা 28, তারা কিন্তু একটু স্মার্ট। বা যাদের 35 পার, ওরা কিন্তু দেখবেন যে একটু মোটামুটি কম জানে। তো এরকম হচ্ছে অবস্থা। আমার মা আছে, আমার মায়ের বয়স এখন প্রায় 57-এর কাছাকাছি। তো সেই সময়কার মানুষগুলো কিন্তু এগুলো খুব জানতো, মানে খুব কমই জানতো, ঠিক আছে? এসব ব্যাপার। তো এই কথাগুলো শোনার পরে আমি তখন ওনাকে বলি, বাবা আমি যখন আর্নিং ভালো করবো তোমাকে আমি টাকা বুথ থেকে তুলে দেখাবো। আমার বাবা কখনো এটিএম বুথ থেকে টাকা তুলেনি। আমি তখন সেকেন্ড একটা প্রজেক্ট পাই, এবং সেই প্রজেক্টটা ছিল প্রায় $500, ইউএস থেকে একটা ক্লায়েন্ট ছিল, এবং সেই প্রজেক্টটা আমি খুব ভালোভাবে করে দিই। এটা বুটস্ট্র্যাপের কাজ ছিল, মানে আমাকে ডিজাইন করে দিতে হতো। তো আমি 20টা বুটস্ট্র্যাপের ডিজাইন করে দিয়েছিলাম, তাদের পিএইচডি ফাইল ছিল। ডিজাইন করে দেওয়ার পরে আমি সেখানে $500 পাই এক সপ্তাহের মধ্যে। এই হয়ে গেলো আমার $503। এই $503 আমি কি করব, আমি টাকাটা ব্যাঙ্ক উইথড্র দিয়েছি, ব্যাঙ্কে আসে না, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এরপরে বাবার অ্যাকাউন্ট ইউজ করলাম, আমার আপওয়ার্ক অ্যাকাউন্টগুলো লিমিটেশন করে, আপনার নেম আপনার বাবার নেম ম্যাচিং হচ্ছে না, মানে আপনার নেম হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট অন্য মানুষের, আপনার বাবাকে তো আমরা পার্সোনালি চিনি না। এগুলো নিয়ে অনেক ঝামেলা, এগুলোর উত্তরগুলো আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। এগুলো ফিক্স করলাম, এই টাকাটা হাতে পেতে প্রায় আমার আরও 15-20 দিন টাইম লাগলো, এক মাস দেড় মাস চলে গেছে, দেড় মাসের মতো টাইম লেগেছে। এই টাকাটা পাওয়ার পরে টাকা তুলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টাকাটা জমিয়ে রাখলাম, বাবাকে বলেছি টাকা পেয়েছি, বাট উনি বিশ্বাস করে না কই পেয়েছি। এরপরে ওই ক্লায়েন্ট আমাকে প্রতি মাসে $400-500 করে দিবে বলে হায়ার করলো, প্লাস বোনাস থাকবে। এরপরে দুই মাস গেল, দুই মাস যাওয়ার পরে দেন আমার একটা মোটর টাকা জমা হলো, প্রায় 2 লক্ষ টাকার মতো। এরপরে যেটা করেছি, আমি একটা বাইক কিনে ফেলেছি, একদম আমি রিয়েলিস্টিকভাবে আমার লাইফটা যেভাবে স্টার্ট হয়েছে আমি সেটাই বলছি। তখন সালটা হচ্ছে 2013 অথবা 2014, এরকম মাঝামাঝি হতে পারে। বাইক কিনে ফেলেছি, 2 লাখ টাকার মতো বাজেট ছিল বাইকটার। কেনার পরে দেন যখন বাইক নিয়ে বাসায় আসি, বাবা আমাকে বলে টাকা কোথায় পেয়েছিস, কীভাবে পেয়েছিস? আমি বললাম তাই আর্নিং করতেছি, তুই আমাকে দেখাইলি না কোথা থেকে আর্নিং করতেছি। তো উনি আরও এত মাথায় নেয় নাই। তো যখন বাবারও একটা বাইক ছিল, আমারও ছিল, আমরা দুজনে দুইটা বাইক নিয়ে বেরোতাম। এখন মানুষ ভাবতো যে বাবা এক বাইক নিয়ে বের হয়, ছেলে তো কেবলমাত্র ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে, তার তো এত টাকা হওয়ার কথা না। এলাকার মানুষ অনেক কথা বলতে লাগলো, আর শুরু থেকে আমাকে অনেক কথা বলতো যখন আমি ল্যাপটপ কম্পিউটারগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, মানে এত পরিমাণ কথাবার্তা যে এটা ছেলে নষ্ট হয়ে গেছে, এটা খারাপ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, এ তো মোবাইল কম্পিউটার ছাড়া কিছু বুঝে না, রেজাল্ট খারাপ। আসলে আমার রেজাল্ট খারাপ ছিল সত্য কথা, মানে আইটিতে যারা ভালো করতে যায় তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপ হয়, ঠিক আছে? 23 মিনিটস হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আশা করি ভালো লাগলে আপনি ফুল পর্যন্ত দেখেন। তো মানুষের কথা অনেক শুনেছি এবং বাবার কথা শুনেছি, এবং সেই মানুষগুলো আবার বাবাকে ভ্যাটু দিয়েছে যে আপনার ছেলে কোনো 2 নম্বরে ব্যবসা করছে, আর এত টাকা কোথায় পাবে সে। আমাকে বাসায় এসে অনেক গালাগালি করলেন, মাকে বললেন তোমার ছেলে কী করে না করে দেখো, আমাকে মানুষ এগুলো কথা বলছে, আমাকে তো ডিগ্রি অত বলতে পারে না। মা আসে বললো তুই তোর বাবাকে একটু বুঝাই, এগুলো কী করতেছি না, আমি কীভাবে বুঝাই থাকে, তিনি তো সব বুঝবেনই না। আমি বললাম দেখেন আমি এক কাজ করি, আমি আপনাকে নিয়ে যাই, আমি এটিএম বুথ থেকে টাকা তুলে দেখাবো। পরের মাসে যখন আমি আবার আমার স্যালারিটা পাই, ঠিক তখন আমি কী করি, বাবাকে নিয়ে এটিএম বুথে চলে যাই, পেউনের কার্ড পেয়েছিলাম, নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছিলাম এভাবে। তো এটা করার পরে যখন আমি এটি, আর সেই সময় একটা অ্যাকচুয়াল হচ্ছে কি, ফেক একটা কার্ড কিনে নিয়েছিলাম আমি পেওনিয়ারের, মানে সেই সময় নিজের পেওনিয়ার ছিল না, একটা কার্ড কিনে নেওয়া আমার, সেটা দিয়ে টাকা তুলে দেখালাম বাবাকে। সেই সময় মানে অন্যের নামে কার্ডগুলো ইউজ করা যেত, এখন যায় না কিন্তু। তো সেই টাকাটা প্রায় 40,000 টাকার মতো তুলে দেখালাম, বাবার হাতে তুলে দিলাম। সেই ফার্স্ট আমার বাবা আমার সাথে গিয়ে এটিএম বুথ থেকে টাকা বের করা দেখেছে, মানে কীভাবে এটিএম বুথ থেকে টাকা বের হয়। তো বাসায় এসে আমার মাকে তো অনেক খুশি, বলে তোমার ছেলে তো অনেক উপরে চলে গেছে কেন, আর সে আমাকে একটা মেশিন থেকে টাকা বের করে দেখিয়েছে। সেগুলো অনেক স্টোরি, আসলে বললে আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ বাবা আজকে নেই। তো এইভাবে চলছিল, চলতে চলতে দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম, দেন ফার্স্ট ইয়ার শেষ হলো, সেকেন্ড ইয়ার মাঝামাঝিতে গিয়ে আমার বাবার হয়ে গেলো একটা ক্যান্সার, বাট তিনি সেটা আমাদেরকে বললেন না,
আই ডোন্ট থিঙ্ক সো তিনি আমাদেরকে জানাতে চাননি কেন আমি সেটাও জানি না, বাট তার হয়েছিল, বাট সে আমাদেরকে সেটা ভালোভাবে জানায়নি, বা নিজেও সে মানে তিনি সেটা হয়তো বা নিজেও গেস করতে পারেনি ঠিকমতো। অ্যান্ড দেন মানে ক্যান্সারটা যখন খুব বেশি বেড়ে যায় ঠিক তখন তিনি এটা উপলব্ধি করতে পারে যে এটা একটা ট্রিটমেন্ট নেওয়া দরকার। তিনি তখন আমাকে নিয়ে ডক্টরের কাছে যায়, কথা বলি আমরা, কথা বলার পরে মানে সাময়িক কিছু ওষুধ দেওয়া হয়, এগুলিতে কমে আবার বেড়ে যায়। এটা করার পরে আমরা যখন খুব বেশি বেড়ে যায় ঠিক তখন আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। হাসপাতালে ভর্তি করার পরেই আমরা জানতে পারলাম যে তার ক্যান্সার হয়েছে, এবং সেটা ছিল 2015 হ্যাঁ 16 জানুয়ারি ফেব্রুয়ারিতে। ভর্তি করানোর পরে দেন প্রাথমিক চিকিৎসা নিলাম, কাজ হলো না, আর আমি এদিকে আমার কাজ চালিয়ে যাচ্ছি। বাট এই টেনশনের মধ্যে কাজ কতটুকু আপনারা ভালো বুঝবেন। আমি কিছুদিন স্কিপ করে এসেছি আমার মানে ফ্রিল্যান্সিং লাইফে কীভাবে শিখলাম, বাট অনেস্টলি বলছি এখানে সব থেকে বড়ো বিষয় হচ্ছে ধৈর্য আর প্লাস হচ্ছে হার্ডওয়ার্ক। এই দুইটা জিনিস ছাড়া আপনি ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে পারবেন না, সত্য কথা। টাকার চিন্তা যদি আগে করেন তাহলে হবে না, টাকা একদিন আপনার জন্য অটোমেটিক চলে আসবে। আপনি শুধু কাজের দিকে ধ্যান দেন, মানে কাজটা ভালোভাবে শিখবেন আর ভালোভাবে আপনি প্রজেক্টে পেশন করে যাবেন। এই দুইটা জিনিস যদি করতে পারেন তাহলে আপনি টাকার চিন্তা না করলে টাকা এমনি চলে আসবে, কাজ এমনি পেয়ে যাবেন। আর যদি টাকার চিন্তা করেন তাহলে স্বপ্নের তাজমহল দাঁড়িয়ে যাবে, হবে না। তো তার যখন ক্যান্সারটা হলো তখন ফ্যামিলিতে লিড দেওয়ার মতো সেরকম কেউ ছিল না, আমিই দিতাম মোটামুটিভাবে। এটা করার পরে দেন আমরা তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করাই এবং সেখানে তিনি 6 মাস থাকেন, কোনো কিছু কমছে না। তারপরে আমি সেখান থেকে আমি এসে এসে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, আমার কিছু এক্সামস ছিল, অ্যাডমিশন পরীক্ষা ছিল, ওগুলো দিয়েছি। তারপরে এভাবে করার পরে তারপরে তখন আমি তাকে নিয়ে গেলাম চেন্নাইতে, ইন্ডিয়ায়। আমি চায়নায় ফোন করলাম, আমার কিছু ক্লায়েন্টস ছিল সেখানে, তো তারা বললেন যে তোমার বাবার যেহেতু ব্যাপারটা আর এখানকার ডক্টরসরা ওখানে যায়, তুমি এখানে বেশি খরচ হবে, তুমি চায়না নিয়ে যাও। আমি আমার অনেক ক্লায়েন্টসদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি যে স্যার বাবার এই অবস্থা কী করা যায়, তো বললো যে এটাতে কোনো অপশন থাকে না বাট চেষ্টা করে দেখতে পারো। তো এইভাবে আমি তাকে নিয়ে যাই চেন্নাইয়ের অ্যাপোলোতে এবং সেখানে যাই। সেখানে প্রায় মজার বিষয় একটু শেয়ার করি, সেখানে প্রায় 22 দিন ধরে আমি রান্না করেছি, রান্না করে বাবাকে নিয়ে যাই খাইয়েছি, মাকে খাইয়েছি। আমার ফার্স্ট রান্না ছিল ওগুলো, হাত টাত পুড়ে অবস্থা শেষ করে দিয়েছিলাম, তো পারতাম না, তারপরেও চেষ্টা করেছি। তো ওই জায়গাটাতে যেদিন আমি নিয়ে যাই বাবাকে সেদিন বাবা বিশ্বাস করতো না যে টাকা পয়সা শর্ট আছে, কীভাবে কী হবে না হবে, আমি ওগুলো দিকে চিন্তা করিনি, কারণ আমার কাছে ফাইন্ডিং ছিল কিছু, বাবার যেটুকু ছিল সেটুকু সেটুকু তো এখানে স্পেন্ড হয়েছে, আমার কিছু ছিল সেটা স্পেন্ড করেছি, ঠিকইভাবে করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন আমি যেদিন তাকে নিয়ে যাবো তিনি আমাকে জিজ্ঞেস করতে পারবি তো, তা আমি তার কথার স্পষ্ট হতো না, মানে ক্যান্সার তো এই কারণে, তো বললো পারবি তো, আমি বললাম যে হ্যাঁ পারবো, সমস্যা নেই। মানে আমি তখন একটা মানে অল্প বয়সের ছেলে বলা যায়, মানে সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করেছি, এবং সেই টাইমটাতে ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স মেবি ফার্স্ট ইয়ার সরি তারপরে 1 বছর মানে গ্যাপ দিলাম। তো সেই টাইমটাতে আমার জাস্ট ওই বয়সে আমি তাকে ইন্ডিয়ায় নিয়ে যাব, অ্যান্ড দেন হচ্ছে নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করে নিয়ে আসব, এটা তার বিশ্বাস হচ্ছিল না। তো আমি আমার ইন্ডিয়া চেন্নাইতে আরও একটা ক্লায়েন্ট ছিল তার সাথেও কাজ করেছি, আমি তাকে নোক দিয়ে বললাম যে আমার এরকম বাবা আসবে, আর তারপরেও আমার কিছু ফ্রেন্ড সার্কেল আপুরা ছিলেন ওখানে পরিচিত ফেসবুকে, তাদের সাথে কথা বললাম, বলার পরে দেন চলে যাই ওখানে। যাওয়ার পরে প্রায় রাত 11টা বাজে এবং 11টা বাজার পরে সেখান থেকে 11:30 বাজছে এবং সেখান থেকে পাঠিয়ে দিলেন তারা লোকজন। লোকজন আসে আমাকে আমাকে খুঁজলেন এবং মানে হসপিটাল থেকে খোঁজার পরে বললেন যে আই ইউ নাসিম, বললাম ইয়েস, ওসি গিভ মি ইয়োর ব্যাগস অ্যান্ড হ্যান্ড, সব কিছু মানে পরিবেশটা দেখে বাবা একটু অবাক হলেন যে হাউ ইজ দিস পসিবল। তো আমি তখন বললাম যে এটা তো অবশ্যই ক্লায়েন্টকে বলে রেখেছি, তার জন্য ওনার লোকজন পাঠিয়ে দিয়েছে। দেন সেখানে গেলাম, যাওয়ার পরে যে মজার বিষয়টা হচ্ছে এমার্জেন্সি রুমে ঢোকার পরে যিনি মেইন ডক্টর ছিলেন তিনি আমাকে ডাকলেন, বলেন যেখানে বৃদ্ধ কে আছে মানে ওল্ড পার্সন কথা বলার মতো তাকে ডাকলেন, তার মা ছিলেন, তো মা তো আমার হিন্দিও বোঝে না এদিকে ইংলিশও বোঝে না। তো আমি বললাম স্যার অ্যাকচুয়ালি দ্যার ইজ নান, আই এম অনলি ওভার হিয়ার। তো উনি আবার অবাক হয়ে গেলেন যে তুমি তুমি এটা নিয়ে কথা বলবা? হ্যাঁ আমি কথা বলবো, সমস্যা নেই, কী হয়েছে? বলে না তোমার ভাইটা এসো না, আসে নাই, দ্যাটস ইট। দেন হচ্ছে কথা বললাম এবং তিনি আমাকে সরাসরি খুলে বললেন যে নাসিম অ্যাকচুয়ালি ইটস নট পসিবল,
তাহলে নো প্রবলেম স্যার, আমি যতটুকু জানার আপনার কাছে জানার জন্য এসেছি, হোয়াটসঅ্যাপে তার সাথে আমার কথা হয়েছিল, আমি তাকে বলেছি যে আপনার কাছে আমি জাস্ট একটা জাস্ট প্রুফ নিবো যে এটা কি অ্যাকচুয়ালি সম্ভব কিনা, মানে আমি যদি দেশে থেকে বাবা মারা যায় তাহলে আমি হয়তো আমি একটু কষ্ট পাইতাম, মনে হতো সবসময় যে ওখানে নিয়ে গেলে হয়তো ভালো হতো, ঠিক এই জন্য আমার সেখানে যাওয়া। এবং আমি স্যাটিসফাইড ছিলাম, সমস্যা নেই, মানে আমি যতটুকু করেছি ফ্যামিলির জন্য বাবার জন্য এটুকু ইনাফ। তখন আমি বললাম স্যার আপনি যতটুকু ট্রিটমেন্ট করতে পারেন করেন, ব্যাস ওনারা ট্রিটমেন্ট চালিয়ে গেলেন। এবার সেটা শেষ করার পরে একদিন বাবা, এটা আমার লাইফ থেকে সব থেকে বড় পাওয়া, মানে বাবা একদিন কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে মাথায় হাত দিয়ে, তো নাসিম তোকে আমি কিছু দিতে পারলাম না বাবা, মাফ করে দিস। আমি হাত তাস করে বলছি বাবা কিচ্ছু লাগবে না, আমি কোটি টাকা সম্পদ পেয়েছি। আর এইটার পরেই বেশ কয়েকদিনের মধ্যে আমরা বাড়িতে চলে আসি, আমাদের রিলিজ হয়ে যায়। আসার পরে দেন বাবা কয়েকদিন পরে মারা যান, ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার স্টোরি। মারা যাওয়ার পরে এমন একটা অবস্থা ছিল যে আমার বাসায় যে একটা চালের দানা থাকবে সেটা ছিল না। সেই সিচুয়েশন থেকে ফিরে আসে আজকে এই একটা পজিশন। প্রায় 30 মিনিটস, আধা ঘন্টার একটা টেলিফিল্ম নাটক চলছে মনে হয়। তো এই 3টা বছর ধরে ফ্যামিলি লিড করছি, এখন ছোট ভাই আছে একটা, সেটাকে লিড করে বড় করছি, অনেকেই তাকে দেখেছেন, এইভাবে চলছে। তো আমার মেইন প্রফেশন কিন্তু ইউটিউবিং না। যেমন সন্দীপ মাহেশ্বরীর কথা যদি আমি বলি ইন্ডিয়ান, তাকে আমরা কিন্তু মোটিভেশনাল স্পিকার হিসেবে চিনি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তিনি মোটিভেশনাল স্পিকার না, এটা তিনি তার হবি থেকে করা, তার ভালো লাগে মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য কাজ করেন। উনি কিন্তু বিশাল বড় একজন ফটোগ্রাফার, ঠিক আছে, তার ক্যারিয়ার কিন্তু ফটোগ্রাফি সার্ভিস, কিন্তু উনি করছেন কি মোটিভেট পাবলিককে, বাট ওনার ফটোগ্রাফির ক্যারিয়ারটা ইন্ডাস্ট্রিটার বিষয়ে কিন্তু কেউ জানে না, অনেকে অনেকেই জাননি আমরা। তো আমার ব্যাপারটা হচ্ছে এরকম, ইউটিউবে অনেকে আসে দেখে যে আমি র্যান্ডম টাইপের ভিডিও তৈরি করছি, তো এখানে বুঝতে পারে না যে কী করি। এটা হচ্ছে আসল পরিচয় আমার, যে আমি আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি ফ্রিল্যান্সিং, ইট মিনস হচ্ছে বাইরের দেশে ক্লায়েন্টের সাথে কাজ করে দিই এবং আমাকে তারা ডলার পেমেন্ট করে। এটা আমি বিগত সেই শুরু থেকে করে আসছি, ঠিক আছে? দ্যাটস ইট, এই ছিল আমার লাইফ স্টোরি। আমি শর্টকাটে যতটুকু বলার চেষ্টা করেছি, এবং সব থেকে বেশি জোর দিব আমি আমার প্রি মানে শুরুর সময়টা, মানে ওই সময়টাতে খুবই কষ্ট করতে হয়েছে। আমি তো বললাম, আমি যেটা বলেছি এটা অ্যাকচুয়ালি ট্রু, মানে প্রতিদিন 14-15-16 ঘন্টা টাইম স্পেন্ড করা। একটা জিনিসকে লক্ষ্য করেছেন, যখন আমি টাইম কোথাও পাচ্ছি না তখন আমি আমার ঘুম থেকে টাইমটা টেনে নিয়েছি, যে না আমি আর 6 ঘন্টা ঘুমাবো না, আমি আর এখন থেকে 4 ঘন্টা ঘুমাবো, তাহলে আমি 2 ঘন্টা পাচ্ছি, এই 2 ঘন্টা টাইমও আমি শেখার ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি। এবং সেই সময়ে স্যাক্রিফাইস যেগুলো হয়েছে, ফ্রেন্ড সার্কেলকে সময় দেওয়া বাদ দিয়েছি, তারপরে খেলাধুলা বাদ দিয়েছি, তারপরে হচ্ছে গার্লফ্রেন্ড একদমের সাথে কথা বলতাম, ওইটা শেষ হয়ে গেছে কথা না বলতে বলতে, মানে হয় না একটা দূরত্ব সৃষ্টি হয় না, ঠিকইভাবে নষ্ট হয়ে গেছে। তো এগুলোর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। মাঝে মাঝে দেখি যে বেস্ট ফ্রেন্ডরা কথা বলতো না, হ্যাঁ তুই অলওয়েজ লাপটপটা নিয়ে পড়ে থাকিস, হ্যান্ড করিস ত্যান করিস, মানে আমি আমার লাইফে খেলাধুলো খুব কম করেছি, আমি এখনও বোলিং করতে জানি না সত্য কথা, ফুটবল খেলতে পারি না, ফুটবল খেলতে পারলে মানে পা দিয়ে মারতে পারবো কিন্তু আমি মানে সঠিক জায়গায় গোলটা দিতে পারবো না, একটু প্র্যাকটিস করতে হবে, হয়তো বা ব্যাটিং করতে পারবো বোলিং করতে পারি না। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এখনও আমি বাংলাদেশের সব প্লেয়ারগুলোকে চিনি না সত্য কথা, এটাকে নিয়ে আবার রোস্ট করিয়েন না, মানে এটাকে নিয়ে আবার নেগেটিভ নিয়েন না, মানে আমি অ্যাকচুয়ালি হয় কি যত টাইম পাই সবগুলোকে আমি আমার শেখার ক্ষেত্রে দিতে চাই, মানে আমি হয়তো বা নিজের কাজ করি না তবে নতুন কিছু শিখি, এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। তো লাইফ থেকে অনেক কিছু হারাইছি। তো এই যে এখন বর্তমানে একটা জিনিস লক্ষ্য করেন, যে আমি একটা আমার মতো বয়সে যারা আছেন এখনও গ্রাজুয়েশন করেননি, ঠিক তারা ভাবুন তো যে আপনারা আপনাদের লাইফে কতটা খুশি, যাদের বাবা আছে আমি তাদেরকে বলছি, আপনারা আপনার লাইফে কতটা খুশি, যে কেউ হয়তো চালাচ্ছে আপনাদেরকে, ছায়া আছে কেউ চালাচ্ছে, তার খেয়ে আপনি চলছেন ঘুরছেন, আপনার কিন্তু পিছনে চিন্তা করতে হচ্ছে না যে আপনার ফ্যামিলি কি খেয়েছে না না খেয়েছে। বাট আমি যখন কোনো একটা এন্টারটেনমেন্ট করতে যাই ঠিক তখন কিন্তু আমার পিছনেরটা খেয়াল পড়ে আর আগে, যে আচ্ছা আমি যেটা করতে যাচ্ছি পিছনে আমার মা আমার ভাই এরা কি খেয়েছে, যে দায়িত্ব বাবা দিয়ে গেছেন। সো আমরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি না, মানে আমার এই বয়সে আমাকে কিন্তু কী করতে হচ্ছে, যে বাবার যে একটা দায়িত্ব বিশাল বড় সেটা পালন করতে হচ্ছে, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। মানে দায়িত্বটা যে কী বড় একটা জিনিস, এটা আপনারা যখন এই পজিশনটাতে আসবেন ঠিক তখন বুঝবেন, তার আগে মুখে বললে জীবনও বোঝানো সম্ভব না, মানে এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু, আপনার কাছে অনেকের অনেক কিছু আবদার থাকবে আপনি নাও করতে পারবেন না, ধরুন আপনার মা আপনার কাছে একটু চেয়েছে, আপনার ভাই কিছু একটা চাইলে আপনি না করতে পারবেন না, আপনার আপনি বলতে পারবেন না, ঠিক বাবারও এই বিষয়গুলো হয়ে থাকে,
আমরা যখন চেয়ে থাকি তার কাছে, হয়তো তিনি না করেন, ধমক দেন, কিন্তু নিজের যে মানে ডিসএবিলিটি বা দুর্বলতা এটা মানে প্রকাশ করতে পারে না। ঠিক বিষয়গুলো আমাদের এরকম হয়। তো আমি এই জন্যই আপনাদেরকে সবসময় একটা কথাই বলি, বাবার উদাহরণ দিই, ভাইয়ের উদাহরণ দিই। কেন দেই? কারণ এই টাইমটা আমার একটা টাইম ছিল যে আমি যে টাকাটা আর্নিং করে আলিশানভাবে চলতে পারবো, মানে হচ্ছে যে অলওয়েজ এই কান্ট্রি ওই কান্ট্রি আমি ঘুরে বেড়াবো, ওয়াই আমি বসে আছি? ওই তো একটাই, একটা ফ্যামিলির দায়িত্ব আছে। তো এই কারণে হয় কি যে অনেক কিছু জিনিস লিমিটেশনের মতো রাখতে হয়। সব জায়গায় দাঁড়িয়ে বসে কথা বলা যায় না, সব প্লেসে গিয়ে হাসি তামাশা করা যায় না, সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? আবার এমন সময় মনে হয় যে আমি কিছু মানুষের সাথে উঠা বসা করছি, কিছু মানুষ আমাকে তার লাইনে দাঁড়াতে দিচ্ছে, কিছু উপলেভেলের মানুষ, এবং এই এই মানুষটাই মানে আমি এই মানুষটাই আবার আরেক জায়গায় যে একটা ফল্ট কাজ করব, দুদিন পরে সেই মানুষগুলোকে বলবে যে এরকম একটা ছেলেকে আপনারা দাঁড়া করিয়েছিলেন আপনাদের পাশে, আজকে তার অবস্থা এরকম। ঠিক এগুলো আমি ভাবি যখন একটা কাজ করতে যাই, যে আমি পিছনে যে মানুষগুলোর সাথে উঠা বসা করে আসলাম, আজকে এই যে কাজটা করছি আমি, এটা কাজের পরে যদি আমাকে মানুষ খারাপ বলে তো আমি একা খারাপ হচ্ছি না, আমাকে কিন্তু পিছনের মানুষগুলোকেও পর্যন্ত তারা খারাপ বলবে যে এরকম একটা ছেলেকে তারা জায়গায় দিয়েছে। তো এগুলো অনেক কিছু ভাবতে হয়। আমি যখনই ইউটিউবে কথা বলতে আসি আমি কিন্তু অনেক কিছু ডিপলি চিন্তা করি। হয়তোবা অনেকে বলেন যে আমি অনেক অ্যাকচুয়ালি খুব বেশি বেশি বলার চেষ্টা করি, মানে অল্প বয়সে অনেকে বলেন যে টুটটুট পাগলামি যেটাকে বলে থাকেন আপনারা, তো অ্যাকচুয়ালি সেটা না। আর ম্যাচুরিটি একটা বিষয় আছে। আর ম্যাচুরিটি কখন আসে জানেন? যখন আপনি একটা বিশাল দায়িত্বের মধ্যে পড়বেন, সিচুয়েশন বেসিসে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের কথা বলি আমি, আপনারা আমার সাথে কম্পেয়ার করতে পারেন। আমি লাইফে কিছু না করি, মানে ধরুন যে বাড়ি করি নাই, কিছু করি নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, একটা ছোটো ফ্যামিলি লিড করছে, দ্যাটস ইট। মানে ফ্যামিলিটা লিড করতে গিয়ে আমার মনে হয় না যে কত যে এখানে যতজন দেখছেন 40% মানুষ আমার বয়সে যারা আছেন তারা একটা ফ্যামিলি লিড করতে পারবে, সব দিক দিয়ে ভালো রাখতে পারবে, আর যদি পারে তাহলে আলহামদুলিল্লাহ। তো এতটুকু যেহেতু অ্যাচিভমেন্ট করছি, তার আগে কতগুলো মানে স্যাক্রিফাইস করতে হয়েছে, তাহলে অবশ্যই আপনারা এখন যেই বয়সটাতে আছেন ভালো করে ভাবতে হবে। এভাবে ঘুরে ফিরে মানে বেড়ালে চলবে না। বাবার আছে ঠিক আছে, নিজে কী করেছেন? আজকে এমন একটা বড় অসুখ হয়ে যাক, দেখেন যে সব ভ্যানিস্ট, শেষ। সত্য কথা বলছি, টাকা আছে অনেক, অনেকের দেখেন যে টাকা হারিয়ে যাচ্ছে, অনেকের দেখেন যে ইন্ডাস্ট্রি পুড়ে যাচ্ছে, কতক্ষণ লাগে ভাই টাকা পয়সাগুলো চলে যেতে? তো এটাই বলছি যে নিজের জন্য কিছু করেন। বাবার কোটি টাকা থাক, নিজের একটা আত্মসম্মান আছে, তো নিজের একটা সেলফ এস্টাবলিশমেন্ট রাখতে হবে, যেটাই বলছি। তো এর জন্য চাই ডেডিকেটেড হতে হবে, এর জন্য নিজেকে নিজে মোটিভেট করতে হবে। আর একজনকে দেখে, শুধু দেখে থাকলে হবে না, আমি ওর মতো হতে চাই, কিন্তু ওর মতো হতে গেলে পিছনের স্টোরি শুনে ওইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। লাইফ থেকে এগুলো বেশি আজ সময়গুলো আছে, বেশি করে ফেসবুকে সময় দেওয়াটা আমি দেই না, আমি এখন দেই, কারণ এখন ফ্রি টাইম এখন দেই। আমি 2011 সাল থেকে 15-16 সাল পর্যন্ত ফেসবুকে ছিলাম না, অ্যাকাউন্ট খোলা আমার 10-11 সালে, আর আমরা আজকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে 14 ঘন্টা পড়ে থাকি। তো ভিডিওটা প্রায় 38 মিনিট হয়ে গেছে, আমি আর বাড়াবো না। এই ছিল আমার লাইফ স্টোরি, এই ছিল বর্তমানে স্ট্যাটাস। আমার মনে হয় না যে আমি আর কিছু বলার বাকি রেখেছি, সব বলে দিয়েছি, ফ্যামিলি স্ট্রাকচার সহ সব বলেছি। অ্যান্ড এখন ইউটিউবে কেন এসেছি? দেখেন অনেকে বলেন যে ইউটিউবে এসেছি ইনকাম করার জন্য। একটা জিনিস বলি, ইউটিউবে অ্যাকাউন্টটা খোলা হচ্ছে আমার 1-1.5 বছর, 2 বছর হচ্ছে, প্রায় 2 বছর হয়ে আসতেছে, আর 4 মাস গেলে 2 বছর হবে। এই ইউটিউব আমাকে দিয়েছে প্রায় $2,500-$3,000 প্রায় 2 ইয়ার্সে, আর আমি ফ্রিল্যান্সিং থেকে 2 ইয়ার্স আয় করি প্রায় $30,000। এবার চিন্তা করেন, এখানে বেশি আমার না ওখানে বেশি? সো আরেকটা বিষয়, আর আর অনেকে বলে থাকেন সাবস্ক্রাইবারের জন্য মানে ভিডিও তৈরি করি, ভিউসের জন্য। আমার ভিডিওতে কখনও দেখবেন না যে মোবাইল দিয়ে ইনকাম করার কোনো হুদায় কোনো ভিডিও বানিয়ে দেখাচ্ছে। আমি যদি কখনও মোবাইল দিয়ে ইনকাম করার কোনো ভিডিও পোস্ট করেছি, ওটা 4-5 লাখ ভিউস হয়ে যায়, সাবস্ক্রাইবার অটো চলে আসে। তো ভিউসের জন্য আর সাবস্ক্রাইবারের জন্য যদি ইচ্ছা করতাম তাহলে কিন্তু ওগুলো করতাম। আমি অলওয়েজ চেষ্টা করেছি মানুষকে ভালো কিছু দেওয়ার। আমি অন্তত এটুকু আমার ভিতরে রাখি যে আমি নাসিম যেন কখনো এমন কাজ না করি যেন যে মানুষগুলো আজকে আমাকে চিনতেছে, এই মানুষগুলো যেন নেক্সট ডে না বলতে পারে যে এই ছেলেটার ক্যারেক্টার খারাপ। তো এটুকু বিশ্বাস রাখতে পারেন যে নেক্সট ডে
আমি নিজে থেকে কোনো ভায়োলেন্স ঘটাবো না, অর্থাৎ কোনো ভালগারিটি কন্টেন্টের সাথে অ্যাড হয়ে যাব না, কোনো খারাপ মেয়েকে নিয়ে আসার সামনে কম, কারণ আমি তো মিডিয়ার পার্সনই না, আমার ক্যারিয়ারটাই আলাদা, এদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, বর্তমানে যেগুলো ঘটছে, যাদেরকে আমরা ভালো পরিচিত মানে পাবলিক ফিগার হিসেবে চিনি, যাদের পাবলিক ফিগার বলতে যাদেরকে যাদের অনেক ফলোয়ার্স থাকে, ফ্যান্স থাকে, মানুষ চিনে পরিচিত ফেস, ঠিক তাকেই পাবলিক ফিগার বা পাবলিক, হ্যাঁ পাবলিক ফিগার বলা হয়। তো সেই খাতে যদি চিন্তা করে, আমি একজন পাবলিক ফিগার, তো যারা নাটক সিনেমা করে তারাও একজন পাবলিক ফিগার, তারা এক টাইপের অ্যাক্ট্রেস আবার অ্যাক্টার অ্যাক্ট্রেস, তার আবার তারাও পাবলিক ফিগার, তো তাদের তাদের যেগুলো নিউজ বের হচ্ছে ঠিক আমাদেরও কিন্তু হচ্ছে, অনেক ইউটিউবারের হয়েছে, আমারটা অন্তত পাবেন না ইনশাল্লাহ, আমি এটা চেষ্টা করব আমার যতটুকু পর্যন্ত কন্ট্রোল করার। ঠিক আছে, কারণ আমি আর এটা না হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে, কেন জানেন, কারণ আছে, এখন আমি একটা গার্ডিয়ান টাইপ, এখন ওই বাপের হোটেলে খেয়ে তিরিং বিরিং করে ঘুরে বেড়ার মতো মানে মন আর চায় না, মানে কেন চাইবে না, কারণ হচ্ছে যে রাস্তা দাঁড়িয়ে থাকলেও একটু লজ্জা লাগে, ছোটো ভাইরা আসতেছে মানে রাস্তাতে কী বলবে, মানে নিজেকে খুব বুড়া বুড়া মনে হয়, তো এই কারণে মনে হয় না যে ওই দিকে আর যাওয়া হবে। আমরা যতগুলো ঘটনা দেখেছি যে তাদের তারা সবাই ফ্রিডম ফ্রিডম পেয়েছে লাইফে, যে টাকা আয় করে সে টাকা নিজে স্পেন্ড করে, ফ্যামিলিতে দেয় চালায়, কিন্তু পিছনে বাবা নামের একটা ছায়া রয়েছে। আর যখন এই ছায়াটা থাকবে না, ঠিক তখন আপনারা আপনাকে নিজেকে চিনতে পারবেন। সো এখন একটু চিন্তা করেন তো, ভাবেন যে আপনি আজকে যার সাপোর্টটা নিয়ে বেঁচে আছেন, এই মুহূর্তে যে টাইমটাই আছে, তিনি আজকে নাই, সাপোজ খোদা না করে তিনি এখন নাই, আপনি এখন আপনাকে খুঁজে পাবেন যে আপনি কে, আপনার কি আর্নিং, কি আপনার পরিচয়, আপনি যে 3-4 ঘন্টা পরে নাস্তা করবেন সেই টাকা আপনার কে দিয়েছে, বাবা যদি না থাকতো খুঁজাইতেন। সো এটা ব্যাপার, এগুলো নিয়ে বলতে গেলে অনেক বলতে হবে, প্রায় 41 মিনিটস শেষ করে দিতে যাচ্ছি। এই হলো আমার লাইফ স্টোরি, ফ্রিল্যান্সিং নিয়ে ভালোই চলছে আর ফ্রিল্যান্সিংয়ের চাহিদা এখন অনেক বেশি, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার প্লেলিস্ট চেক করবেন, আমার ভিডিওতে ডিরেক্টলি আসে দেখবেন না যে কী কী ভিডিও আপলোড হয়েছে, প্লেলিস্টে যাবেন, আপনার জন্য আমি ওখানে সাজাই, যেটা মোটিভেশনাল সেটা মোটিভেশনের প্লেলিস্টে রাখি, যেটা টিউটোরিয়াল সেটা টিউটোরিয়াল রাখি, ঠিক এভাবে রাখি, আর ভিডিও ট্যাবটিতে আসলে আপনি অনেক অনেক টাইপের ভিডিও পাবেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালোটা দেওয়ার, এই মানে যেটা হচ্ছে যে যেই জিনিসটা দিলে মানুষ দেখে ভালো পথে আসতে পারবে, ঠিক এটা দেওয়ার চেষ্টা করি, আর মাঝে মাঝে হয়তো বা হাসির কোনো কিছু দিয়ে থাকি, মাঝে মাঝে হাসিরও দরকার হয়, মানে হাসতে হয়, আমাদেরকেও হাসতে হয়, তো এমন তো না যে আমরা রোবট, তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকের ভালো লাগে অনেকের লাগে না, তার জন্য সরি বলে নিচ্ছি, বাট এই চ্যানেলের মধ্যে সব কিছু থাকে, এটা ইউটিউবও অ্যালাউ করে। ক্লিয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরপরও যদি লাইফ নিয়ে আরও কোনো কোশ্চিন থাকে তাহলে ওগুলো নিয়ে আমি সেপারেটেড ভিডিও তৈরি করবো, মানে এটার বাইরে যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার জন্য সেপারেটভাবে ভিডিও তৈরি করবো যে ওই টপিকটা নিয়ে, এখন অনেকে আবার আছে গার্লফ্রেন্ড নিয়ে জিজ্ঞেস করে, যাই হোক এটা নিয়ে আবার করেন না। সো ঠিক আছে, থ্যাংকস আলট, আল্লাহ হাফেজ সবাইকে, সবাইকে সুস্থ রাখো, এই কামনা শেষ করে দিচ্ছি।